إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাতের পরে আবারও দিনের কিছু জরুরি কথা বলার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা পেশ করছিলাম উসুলে তাকফিরের থেকে, তার কিছু বিষয় ছিল যে যদি এমন কোন গুনাহ কারো থেকে পাওয়া যায় যে গুনাহ করলে মানুষ কাফের হয়ে যায়, কিন্তু সে গুনাহটা করেছে ঠিকই, কিন্তু এমন কোন বিষয় জড়িত আছে যে কারণে তাকে কাফের বলা যাবে না, সে বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম। আজকে তার থেকেই একটা মূল আলোচনা, আল ইজতিহাদ। কি বিষয়? আল ইজতিহাদ। ইজতিহাদ মানে হচ্ছে কোরআন সুন্নার কোন দলিল বুঝতে গিয়ে ভুল করা, এই কারণে সে কুফুরি কাজ করে বসেছে। তাহলে এই ইজতিহাদি ভুলের কারণে, বুঝের ভুলের কারণে যদি কুফুরি কাজ করে তাহলে তাকে কাফের বলা যাবে না, যতক্ষণ না তার ওই ভুলটাকে সংশোধন করা হবে বা বুঝাইয়ে দেওয়া যাবে। ফেকার বেশিরভাগ মাসাইলের ইখতিলাফের কারণ এখানে, দলিলের ভুল বুঝার কারণে অথবা একাধিক দলিল থাকার কারণে। এই জন্য এক্ষেত্রে আমাদের খুব ভালো করে বিষয়টা বুঝতে হবে। অনেকে এই বিষয়টা না বুঝার কারণে ফেকার কিছু মাসাইলের ক্ষেত্রে তার যে দৃষ্টিভঙ্গি অথবা সে যে ইমামদেরকে অনুসরণ করে তাদের যে দৃষ্টিভঙ্গি, এর ব্যতিক্রম দেখলেই বলে সে কাফের হয়ে গেছে। মনে করুন একজন লোক সালাতের মধ্যে রাফউল ইয়াদাইন করল না অথবা আমিন জোরে বলল না। এখন আপনি দেখলেন যে হাদিসে বলা আছে রাফউল ইয়াদাইনের, সহি হাদিস আছে, বুখারিতে অনেকগুলো হাদিস, মুসলিমে আছে, সব কিতাবেই আছে প্রায়। তো রাফউল ইয়াদাইন সম্পর্কে রুকুর আগে রুকুর পরে এরকম ভাবে দুই রাকাতের বসার পরে যখন দাঁড়ায় তখন হাত উঠানোর কথা আছে, আপনি দেখলেন সহিহ হাদিসে এগুলো আছে। সুতরাং যে ব্যক্তি রাফউল ইয়াদাইন করে না সে হাদিস অস্বীকার করেছে, অতএব সে কাফের, এটা বলে দিল। অথবা সে পাইল আমিন জোরে বলার হাদিস, কাজে আমিন জোরে বললো। এখন যারা জোরে বলল না এদেরকে কাফের বলল, কেন? হাদিসে আছে জোরে বলার কথা, তুমি বলো নাই কেন তুমি কাফের, হাদিস অমান্য করেছ। এ বিষয়টা আমাদের খুব খেয়াল করতে হবে। ফিকহি মাসায়েলের ক্ষেত্রে কেন এই ইখতিলাফগুলো হয়, এর কতগুলো কারণ আছে। এক তো হলো কিছু হাদিসের বুঝার ক্ষেত্রে ভিন্ন হয়ে গেছে, কিছু হাদিসের বিভিন্নতার কারণে, বর্ণনাকারীদের বিভিন্নতার কারণে ইখতিলাফ হয়ে গেছে। কিছু হাদিসের মুহাদ্দিসিন যারা হাদিসগুলোকে সহি বলে আখ্যায়িত করেছেন তাদের বিভিন্ন মতের কারণে বিভিন্ন মত হয়েছে। মনে করুন একজনে বলল আমিন জোরে বলার হাদিসটা সহি বেশি, কাজে জোরে বলতে হবে, ঠিক আছে। আর একজনে বলল আমিন আস্তে বলার হাদিসও আছে, ওইটা সহি তার দৃষ্টিতে, তাহলে সে কিন্তু হাদিসকে অমান্য করে নাই, বরং জোরে বলার পক্ষেও হাদিস আছে, আস্তে বলার পক্ষেও হাদিস আছে। তিরমিজি শরীফে দেখেন
এই আমিন বলার যে হাদিসটা আছে একটাই হাদিস সাহাবি হচ্ছেন ওয়াইল ইবনে হুজর ওনার থেকে বয়ান করতে গিয়ে তার ছাত্রের ছাত্র তার থেকে বয়ান করেছেন দুইজন লোক একজন হচ্ছেন সুফিয়ান আর একজন হচ্ছেন সোহবা সুফিয়ানের বর্ণনায় পাওয়া গেছে তিনি বলেছেন যে উনি শুনেছেন ওনার উস্তাদ থেকে মাদ্দা বিহা সাউতাহ আওয়াজ জোরে বলেছেন আমিন জোরে বলেছেন আর ওই সুফিয়ানের আর একজন সাথী সুফিয়ানের উস্তাদ থেকে সেও শুনেছে সে বললে খবর দাবি হাসাউতাহু আওয়াজ আস্তে করেছে একটাই হাদিস দুইজন ছাত্র দুই রকম বয়ান করলো এরপরে হলো কি এখন সহি কোনটা ইমাম তিরমিজি ওইখানে জোরে বলার হাদিসটাকে সহি বলে আখ্যায়িত করেছেন এবং চারটে কারণ বয়ান করেছেন হানাফি ইমাম যারা তারা ওইটার জবাব দেন জবাব দিয়ে ওইগুলোর চারটে তো জবাব দেয় পরে আবার আমিন আসতে বলার অনেকগুলো কারণ বয়ন করে এই কারণে আসতে বলাটা প্রাধান্য পাবে এই জন্য মনে রাখতে হবে যে এই সব কারণে তাকফির করা ফেকহি মাসায়েলের কারণে তাকফির করা যায় না এটা যারা করে তাদের মূলত ইখতিলাফের বিষয় না জানার কারণে এগুলো করে এটা ভিন্ন বিষয় যে আপনি যেটা সহি বেশি সহি পান সেটা আমল করেন আমরা বলি জোরে বলার সহি হাদিস যার কাছে ক্লিয়ার সে জোরে বলবে আর যে দলিলের ভিত্তিতে মনে করে আসতে বলার হাদিস সহি তার কাছে সে আসতে বলতে পারে তার কাছে তো দলিল আছে সে আল্লাহ রাসুলের হাদিসকে সহি মনে করতেছে এখন আপনি যদি বলেন যে ইমাম আলবানি যেটা সহি বলেছে ওইটাই সহি আর বাকি সব গলত তাহলে আর একজনও তো বলবে যেমন হানাফি মাযহাবের একজন বড় মুহাদ্দিস আছেন বুখারী হিসেবে সরা আছে তার আরবিতে ইমাম আইনি আল্লামা আইনি আর ওই বুখারীর আরেকটা সরা আছে ইবনে হাজার আসকালানির দুইজন দুইজনই বুখারীর ব্যাখ্যাদাতা দুইজনে আরবিতে বুখারীর সরা লিখেছেন কিন্তু দেখবেন ইমাম আইনি উনি রাফুল ইয়াদান হাদিসকে সহি বলেছেন ইমাম ইবনে হাজার আসকালানি উনি রাফুল ইয়াদানের হাদিসগুলোকে অগ্রাধিকার দিয়েছেন এবং এর পক্ষে জোর সমর্থন করেছেন অপরদিকে ইমাম আইনি হানাফি মাযহাবের উনি ওই হাদিসগুলোর জবাব দিয়েছেন খুব জবাব দিয়ে তারপরে রাফুল ইয়াদান না করার কারণ কি সেগুলো দলিল পেশ করেছেন এমনি ভাবে আমিন জোরে বলার হাদিস ইমাম ইবনে হাজার আসকালানি ফতহুল বারীর উনি আসতে বলার হাদিসগুলো জবাব দিয়েছেন যেগুলো সহি না এগুলো দুর্বল জোরে বলার হাদিসকে অগ্রাধিকার দিয়েছেন আবার উল্টো দিকে আইনি তিনি জোরে বলার হাদিসগুলোকে বাতিল করে দিয়েছেন বিভিন্ন কারণে আসতে বলার হাদিসগুলোকে সহি বলেছেন এখন এই যে দুইজন লোকের ইখতিলাফ এখন যদি হানাফিয়ারা বলে যে ওই জোরে যারা বলে তারা সব কাফের আর জোরে বলে যারা তারা বললো আসতে যারা বলে তারা সব কাফের এইটা মনে রাখতে হবে কেন কাজে হাদিস আসে করেছে সহজ কথা জোরে বলার হাদিস আছে আর রাফুল ইয়াদানের হাদিস আছে এগুলো অস্বীকার করেছে কাজী যারা অস্বীকার করে তারা কাফের অস্বীকার করে নাই আসলে সে হাদিসটার একটা তাবিল করেছে এই যে দেহাদি মাসালা এই জন্য আমি প্রায় বলে থাকি আকিদার ক্ষেত্রে আকিদার বিষয়ে যে ইখতিলাফ সেই ইখতিলাফ আর ফেকার মাসলার ইখতিলাফ এক জিনিস না আকিদার ক্ষেত্রে যেমন আমরা পীর মুরিদের যে বিষয়টা বলি এখানে পরিষ্কার পীর সাহেবদের মুরিদদের আকিদা হচ্ছে আল্লাহকে পাইতে হইলে পীর ছাড়া সম্ভব না বান্দা গুনাহ করতে করতে আল্লাহ মাফ করতে চান না পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলে তারপরে আল্লাহ মাফ করে এগুলো এদেশের বড় বড় পীর সাহেবদের বইতে লেখা আছে যাদেরকে হক্কানি পীর বলা হয় তাহলে এই সম্পর্ক হচ্ছে আকিদার সাথে কারণ মক্কার কুফফাররাও মূর্তিদেরকে মাধ্যম মনে করত এই একই রকম মাধ্যম মনে করে এই লোকগুলো এই জন্য এই আকিদার বিষয়গুলোকে আমরা ফেকার বিষয়ের সাথে এক করতে পারি না এই জন্য মনে রাখবেন কেউ যদি কুফুরি কাজও করে আর বিষয়টা যদি ইজতেহাদি বিষয় হয় অর্থাৎ তার দলিল আছে এবং সে দলিলও গ্রহণযোগ্য তাহলে সেক্ষেত্রে
এজতেহাদি বিষয়ের কারণে কাউকে তাকফির করা যাবে না। আসুন, ওয়াকাযালিকা খতা ওয়া সাদরান ইজতেহাদ কা ইউখতি আল আলিম আল মুস্তাহিদ, যেমন কোন একজন আলেম যিনি মুস্তাহিদ তিনি ভুল করেছেন, লে ইল্লাতিল মুতাবারাতিন কোন একটা গ্রহণযোগ্য কারণে তার কাছে দলিল আছে এবং সেই ইজতেহাদের কারণে, ফায়ুহিল্লু হারামান এজতেহাদের কারণে ইচ্ছা করে না সে কোন দলিলের ভুল বুঝার কারণে বা তার ইজতেহাদের কারণে কোন একটা ফতোয়া দিল যাতে কোন একটা আসলে হারাম এটা হালাল করে ফেলছে, সে হালাল ফতোয়া দিয়েছে অথবা কোন হারাম হালালকে হারাম ফতোয়া দিয়ে ফেলেছে, অথবা আও ইয়াহকুমু বিগায়রে মা আনজালাল্লাহ, আল্লাহর বিধান মূলত একরকম, সে একজন মুস্তাহিদ বিচারক, আমাদের দেশের বিচার না, ও যদি ইসলামী হুকুমত যদি থাকে খেলাফত ব্যবস্থা থাকে সেক্ষেত্রে অনেক বিচার আদালতে আসবে, মুসলিম খেলাফতের অধীনে যে বিচারকরা বিচার করবে কোরআন সুন্নাহ দিয়ে অনেক ক্ষেত্রে বিচার করবে। এখন প্রশ্ন আসছে ধূমপান হালাল না হারাম, আমাদের দেশে পাইকারি আলেমদেরকে জিজ্ঞেস করবেন তারা বলবেন মাকরু, দেশের থেকে বেশি মাকরু বলবে, আর আমি আমার এই বইতে লিখে দিয়েছি হারাম। এখন এই লোকগুলো যারা হারামকে হালাল করে দিল, মাকরু মানে হালাল, এটা আমার এই বইয়ের দ্বিতীয় খণ্ডে আছে, আজকে যে আলোচনা করেছি এটা এই বইতে আছে, ধূমপান করা হারাম পরিষ্কার লেখা আছে এই বইটা, কিতাবুত তাওহীদের ভিতরে লেখা আছে। তো আমাদের যে এসো আল্লাহর পথে দ্বিতীয় খণ্ড যেটা আজকের আলোচনা প্রায়টাই আছে ভিতরে, যে হালাল হারামের আলোচনা করা হয়েছে, সুদের আলোচনা, এই মদের আলোচনা, এরকম আরো হালাল রুগীর আলোচনা, এই সবগুলোই বইতে আছে, যেটা আপনারা পড়বেন, না পড়লে তো মুশকিল, কিনে রাখলেই কেবল হবে না, এই বইগুলো পড়তে হবে, আর যারা কিনেন নাই কিনে পড়বেন। তো যে বিষয়টা বলছিলাম, এখন এই ধূমপানকে একজনে ফতোয়া দিল হালাল, মাকরু বলা মানে তো হালাল, মাকরু মানে কি হালাল, তবে একটু অসুবিধা, তাহলে এরা ফতোয়া দিল হালাল আর আমি ফতোয়া দিলাম হারাম, এবং তার সঙ্গে কোরআনের আয়াত পেশ করেছি, আপনি এখন গিয়ে একজন মুফতিকে বললেন যে হুজুর ধূমপান করা কি, সে বলল মাকরু হালাল, আপনি আপনি কাফের, আপনি কোরআন অস্বীকার করেছেন, না এটা বলা যাবে না, কারণ হচ্ছে যে এইটা কোরআনে স্পষ্ট উল্লেখ নাই। এখন আমাদের কোরআনের নীতি আছে, উসুল আছে, কোরআনের উসুল কোরআনের নীতিমালার আলোকে আমাদেরকে হুকুম বের করতে হবে। আমি দেখলাম যে ধূমপানের হুকুমটা যদিও কোরআন হাদিসে স্পষ্ট নাই, কিন্তু কোরআন হাদিসের উসুল আছে অনেকগুলো, অনেকগুলো আয়াত আছে যার এক একটা আয়াত যথেষ্ট ধূমপান হারাম হওয়ার জন্য, আপনারা দেখেছেন কতগুলো আয়াত পেশ করেছি, সেইখানে কতগুলো আয়াত, তাহলে এর পরেও যদি ধূমপানকে হালাল বলে তাহলে হারাম কবে হবে এগুলো? এরপরেও আমরা বলি যেহেতু বিষয়টা ইজতেহাদি, এই জন্য বলা হয়েছে যে কোন ইসলামী আদালত, আমাদের দেশে ইসলামী আদালত না, বা এটা আমি বারবার বলছি, যেখানে সরকার কোরআন এবং সুন্নাহ মোতাবেক বিচার আচার করে, ইসলামী খেলাফত ব্যবস্থা চালু আছে, সেইখানের হাকিম বিচারক কোন একটা বিচারের রায় দিল নিজে ইজতেহাদ করে, এটা ভুল, মূলত আল্লাহর ফয়সালা ভিন্ন, তাহলে এখানে কিন্তু সে আল্লাহর যে বিধান সেই বিধান ছাড়া অন্য ভাবে সে রায় দিয়েছে। এখন আপনি বলবেন আমাল্লামি ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাওলাইকুমুল কাফিরুন, যে আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার করে না সে কাফের, কাজে এই বিচারক কাফের হয়ে গেছে, না এই বিচারক কাফের হয় নাই, এই বিচারক ইজতেহাদ করেছে বিষয়টা, ইজতেহাদ করে হয়তো তার কাছে দলিল ছিল না, সে ইজতেহাদ করে ভুল ফতোয়া দিয়েছে, এই জন্য তাকে কাফের বলা যাবে না। এবারে আসুন আমরা এর কিছু দলিল পেশ করব। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ সাহানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ইযা ইজতাহাদাল হাকিম, যদি কোন হাকিম কোন বিচারক বিচার করতে গিয়ে ইজতেহাদ করে, ইজতেহাদ করে বিচার রায় দেয়, তো ফা আসাবা, এবার সে ঠিক করলো বিচারে সে ইজতেহাদ করেছে এবং সে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছে কোরআন সুন্নাহ মোতাবেক, যেটা সঠিক ইনদাল্লাহ আল্লাহর কাছে যেটা সঠিক সেটাই সে বুঝতে সক্ষম হয়েছে, ফালাহু আজরান, সে দুইটা আজর দুইটা আল্লাহর কাছে বিনিময় পাবে, একটা হচ্ছে ইজতেহাদ করার বিনিময় আর একটা হচ্ছে সঠিক জিনিসটা বুঝতে পারার বিনিময়।
ওয়াইন ইজতাহাদা আর যদি ইজতিহাদ করতে গিয়ে ফা আখতা ভুল করে ফেলে ফাল্লাহু আজরুন তাহলেও সে একটা আজর পাবে সে যে ইজতিহাদ করেছে এই জন্য সে সওয়াব পাবে এটা মুত্তাফাকুন আলাই বুখারী এবং মুসলিমের এটা হাদিস তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইজতিহাদ করতে গিয়ে যদি কেউ ভুল করে বসে এমনকি আল্লাহর বিধানের বিপরীত কোনো ফতোয়া দিয়ে বসে যাতে হালাল হারাম হয়ে গেছে হারামকে হালাল করে ফেলেছে এরপরেও সে কাফের হবে না তার ফতোয়া ভুল কিন্তু তাকে আমরা কি বলতে পারবো না কাফের বলতে পারবো না আসুন দলিল দিই আমরা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস এটা قال جاء بلال الى النبي صلى الله عليه وسلم بتمر برنين بلال رضي الله تعالى عنه আল্লাহর নবীর কাছে বার্নি খেজুর মানে উন্নত মানের কিছু খেজুর নিয়ে আসলেন فقال له النبي صلى الله عليه وسلم من اين هذا আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন যে বিলাল এই খেজুর তুমি কোথায় পেলে قال كان عندنا تمر رديء বিলাল বললেন আমাদের কাছে কিছু নিম্নমানের খেজুর ছিল ফাবিয়তু মিনহু সাইনে বিসাইন আমি ওই নিম্নমানের খেজুর দুই সা দুই শের দিয়ে এই খেজুর এক শের কিনেছি দুই শের খেজুর দিয়ে আমি এক শের খেজুর ক্রয় করেছি নিম্নমানের খেজুর দিয়েছি দুই শের আর এই উন্নতমানের খেজুর এনেছি এক শের খেজুরের বিনিময়ে খেজুর বেশি কম করা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহ শব্দটা কি আল্লাহ আইনুর রিবা ওহ এটা কি এটা হুবহু রিবা সুদ এটা আসল সুদ তাহলে সুদ তো হারাম আর বিলাল এটাকে হালাল মনে করলেন এখন কাফের বলবেন বিলালকে লা তাফাল আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ আইনুর রিবা এটা তো এইটাই তো রিবা সুদ লা তাফাল তুমি কাজটা করো না বরং তুমি কি করবা ওয়ালাকিন ইযা আরাদতা আন তাশতারিয়া মা ফাবিয়ে তামার বিবাইন আখার সুম্মা ইশতারিবি তুমি যদি ওই ভালো খেজুর কিনতে চাও তাহলে আগে তোমার এই নিম্নমানের খেজুর 2 কেজি বিক্রি করো বিক্রি করে যে পয়সা পাইবা ওই পয়সা দিয়ে ওই উন্নতমানের খেজুর কেনো 2 কেজি বিক্রি করে যে টাকা হলো সেই টাকা দিয়ে উন্নতমানের খেজুর কেনো 1 কেজি এটা জায়েজ কিন্তু খেজুরের বিনিময়ে খেজুর যদি হয় তাহলে সেক্ষেত্রে সমান সমান করতে ভালো হোক আর মন্দ হোক এটা সুদ তাহলে এখন সুদ হারাম হওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিম্নমানের খেজুর 2 কেজি দিয়ে 1 কেজি একশের কিনে আনলেন সুদের কারবার করলেন অত সুদ তো হারাম তো এটা হালাল হয় না হারাম কাজ করেছেন এখন যদি কেউ হারাম জিনিসকে হালাল মনে করে তাহলে কাফের হয়ে যায় কিন্তু এখানে ওনাকে আল্লাহ রাসূল এটা বললেন যেটা সে সুদ তুমি এই কাজ আর করো না বরং এইভাবে করো এটা একটা দলিল পাওয়া গেল এখান থেকে আমরা এটা একটা মাসআলাও জেনে নেই যে সকল জিনিস কায়েল করে অর্থাৎ কৌটা দিয়ে অথবা দাড়ি পাল্লা দিয়ে ওজন করে বিক্রি করা হয় এক জিনিসের এক জাতীয় জিনিস যদি হয় তো ওগুলো একটার বিনিময়ে একটা বিক্রি করতে হলে সমান সমান করতে হবে বেশি কম করলে সুদ হবে লবণের বিনিময়ে লবণ বিক্রি করলো একই অবস্থা এরকম ভাবে গমের বিনিময়ে গম বীজ যে গমগুলো এর দাম বেশি সাধারণ গমের দাম কম এখন গ্রামে করলো কি সাধারণ গম 2 মণ দিয়ে 1 মণ বীজের গম কিনলো জায়েজ না সুদ সুদ এরকম ভাবে ধানের সময়টা আছে গ্রামগঞ্জে কৃষকরা বীজ ধান ধানের মধ্যে বীজ যেটা যেটা ফলাইলে বীজ হয় চারা হয় এটার ওই মৌসুমে দাম বেশি সাধারণ ধান 2 মণের যে দাম হয় ওই বীজ ধানের 1 মণের দাম সেরকম হয় এখন এটা তো ধানের বিনিময়ে ধান সমান সমান করতে বেশি কম করলে হারাম কি করতে হবে এখন ওই যে সাধারণ ধান ওই 2 মণ বিক্রি করবে বিক্রি করে যে মূল্য আসে তা দিয়ে এই 1 মণ বীজ ধান কিনবে তো এটা একটা পরিষ্কার মাসআলা এরকম ভাবে আমরা দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে পরিষ্কার করে বলেছেন আন্নাহু ক্বালা মান আতা ইমরাতান ফি দুবুরিহা ফাহুয়া কাফিরুন বিমা উনজিলা আলা মুহাম্মদ
যে ব্যক্তি মেয়ে লোকের পিছনের রাস্তা ব্যবহার করে জমা করতে গিয়ে স্ত্রী সহবাস করতে গিয়ে সে স্ত্রীকে হালাল স্ত্রীকে পিছনের রাস্তা ইস্তেমাল করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাহুয়া কাফিরুন বিমা উনজিলা আলা মুহাম্মদ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাযিল করা হয়েছে তার সাথে সে কুফরি করলো সেটাকে অস্বীকার করলো অর্থাৎ কাফিরই করলো সে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিন্তু দেখা যায় যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই হাদিসটা পৌঁছে নাই না পৌঁছার কারণে তিনি এই ফতোয়া জায়েজ করে দিয়েছিলেন পরবর্তীতে যখন তার কাছে হাদিস আসলো তো সঙ্গে সঙ্গে তিনি এই ফতোয়া উড্ডু করলেন তিনি তওবা করলেন এবং এই ফতোয়াও যাদেরকে দিয়েছিলেন তাদেরকে ডেকে ফতোয়া নিষেধ করে দিলেন যেমন এখানে আছে ওয়াকাযালিকা ইনদামা কাতালা উসামা আর রাজুল আল্লাযী ক্বালা এরকম আরো একটা দলিল পেশ করছে এখানে এক যুদ্ধে উসামা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন যুদ্ধের কমান্ডার ওই যুদ্ধ চলাকালীন সময় একদল মানুষেরা বলল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানা সুবহানা আমরা ফিরে এসেছি ত্যাগ করেছি মানে ওরা ভালো করে জানতো না কারণ ইসলাম কেমনে গ্রহণ করতে হয় তা কি একটা কাফের জানে যুদ্ধের ময়দানে ওরা ইসলাম গ্রহণ করে বসছে কি বলবে বলল সুবহানা সুবহানা আমরা আগেরটা ত্যাগ করেছি তোমাদেরটা গ্রহণ করেছি কিন্তু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও এদেরকে কতল করে ফেললেন তারা কিন্তু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আল্লাযী ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ এদেরকে আপনি কেন হত্যা করলেন জান্না মিনহু আন্নাহু ক্বালাহা তা'আবুজান মিনাস সাইফ উনি মনে করলেন যে এরা যে যুদ্ধের ময়দানে এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে ইসলাম গ্রহণ করছে এরা নিজের জান বাঁচাবার জন্য তরবারির থেকে বাঁচার জন্য জান বাঁচাবার জন্য এটা করছে আসলে ইসলাম গ্রহণ করে নাই ফাইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনকারা আলাইহি সানিয়াহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কাজটাকে অস্বীকার করলেন ইনকার করলেন অপছন্দ করলেন এবং বারবার বললেন যে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিম্মা সানা উসামা আল্লাহ উসামা যে কাজটা করেছে আমি তোমার কাছে এর থেকে পানা চাই সে অন্যায় করেছে আল্লাহ রাসূল ওনাকে বললেন উসামাকে বললেন হাল্লা শাকাক্তা কলবাহু তুমি তার দিল চিরে দেখো নাই কেন তার অন্তর দিয়ে বলছে কিনা উনি বললেন যে ইয়া রাসূল ও তো জান বাঁচাবার জন্য বলেছে অন্তর দিয়ে বলে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি ওদের অন্তর চিরে দেখো নাই কেন তাহলে এতে বোঝা যায় যে এই লোকগুলো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল এরপরে তাদেরকে হত্যা করা সহি হয় নাই তো এখন তো মুমিনকে কতল করলে কাফের হয়ে যায় এখন কি আপনি বলবেন যে উসামা রাদিয়াল্লাহু তাআলা এই লোকগুলো কতল করার কারণে উনি নিজে কাফের হয়ে গেছেন না এটা ইজতিহাদি বিষয় এটা কি ইজতিহাদি বিষয় এই জন্য ইজতিহাদ করে কোনো ভুল করলে এটার দ্বারা কাফের হয় না যদিও কাজটা কুফুরি কোনো মুসলিমকে হত্যা করা কুফুরি কোনো মুসলিমকে হত্যা করা কুফুরি এই হাদিস দিয়ে আবার আপনারা আবার এখন বলেন না যে এই যে আমাদের দেশে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এদেরকে হত্যা করা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে যদি তার থেকে ওই লা ইলাহা ইল্লাল্লাহ যেটা চায় তার বিশ্বাসের পরিপন্থী কোনো কাজ না পাওয়া যায় তাহলে কতল করা যাবে না আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলল তারপরে লা ইলাহা ইল্লাল্লাহর পরিপন্থী কাজ পাওয়া গেল তাহলে খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে না নামাজ পড়লেও রোজা রাখলেও হজ করলেও তারপরেও কতল করা যাবে দলিল আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে বনু হানিফা মুসাইলামাতুল কাযযাব ইয়ামানের যে বনু হানাফিয়া গোত্র আবার হানাফি মাযহাব বলেন আবার এটা আরেক গোত্র আবার বনু হানিফা ওই গোত্রের লোকেরা মুসাইলামাতুল কাযযাবের অনুসারী হয়ে গেল তারা কিন্তু ইসলাম ত্যাগ করে নাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করছে কিন্তু তারা বিশ্বাস করতে যে আরো নবী আসতে পারে একাধিক নবী হতে পারে তারা ওই মুসাইলামাতুল কাযযাবের উম্মত হয়ে গেল তো কি হলো আল্লাহ নবীর যুগেই সে নবুয়ত দাবি করেছিল এটা আমি আলোচনা আগে করেছি সাহাবায়ে কেরাম তার বিরুদ্ধে যুদ্ধ করলেন তাকে হত্যা করা হলো তার অনুসারীদেরকে হত্যা করা হলো প্রায় কয়েক হাজার সাহাবি এতে যুদ্ধে শহীদ হয়ে গেলেন ইয়ামামার যুদ্ধ ইতিহাসে খুব নাম করা ইয়ামামা এই ইয়ামামার যুদ্ধ হয়েছিল কিসের কারণে এই মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে মিথ্যা নবুয়ত দাবিদারির বিরুদ্ধে এই লোকগুলো তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো
নামাজও পড়তো। আমাদের দেশে যে কাদিয়ানি তারা নামাজ পড়ে না, এরা নামাজ পড়ে, এরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী বলে স্বীকার করে। গন্ডগোলটা কোন জায়গায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শ্রেষ্ঠ নবী, তবে শেষ নবী নয়। অথচ এরা সর্বসম্মতিক্রমে কাফের, লা ইলাহা পড়ে, নামাজ দি পড়ে। আসুন আরো স্পষ্ট হই, যেটা আমি বারবার বলে থাকি, আল্লাহর নবীর মৃত্যুর পরে আর একদল লোক যাকাত দিতে অস্বীকার করেছিল, তারা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ত্যাগ করে নাই, তারা কিন্তু নামাজ ত্যাগ করে নাই, রোজা ত্যাগ করে নাই, জিহাদ ত্যাগ করে নাই, তারা সব মানত, সব মানত, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ত। যে কারণে ওমর ইবনুল খাত্তাবের মতো সিংহ পুরুষ, লৌহ মানব, বাতিলের বিরুদ্ধে যে সবসময় বলে দাঁড়ানি, আমাকে সুযোগ দেন, আদ্রে বনু কাহাদা, ও গর্দানটা উড়িয়ে দেই, এই লোকটা পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলল কি, যে ওমর, আবু বকর, এখন চতুর্মুখী সমস্যা, একদিকে রোম সম্রাট হামলা করার জন্য প্রস্তুত হয়ে আছে, সৈন্য সমাবেশ করছে, আর একদিকে মুসাইলামাতুল কাযযাবের নেতৃত্বে একদল লোক তার উম্মত হয়ে গেছে, আর একদল লোক মোরতাদ হয়ে গেছে। এই মুহূর্তে এই লোকগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার প্রয়োজন নাই, ওরা তো মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ ত্যাগ করে নাই, নামাজ ত্যাগ করে নাই, খালি যাকাত দিতে অস্বীকার করেছে। আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? ইয়া ওমর, আসাদুন ফিল জাহিলিয়া ওয়া সালাবুন ফিল ইসলাম, জাহিলি যুগে সিংহের মতো গর্জে উঠতে, আর ইসলামে এসে তুমি শিয়াল হয়ে গেছ। জেনে রাখো, আল্লাহি, জেনে রাখ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবীর যুগে যারা উটের যাকাত দেওয়ার সঙ্গে উটের রশি দিত, অথবা বকরির যাকাতের মধ্যে কোন একটা বকরির বাচ্চা দিতে অস্বীকার দিত, এখন দিতে চায় না, আমি তার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করলাম, তার বিরুদ্ধেও যুদ্ধ করব। জেনে রাখো, যারা সালাতের মধ্যে আর যাকাতের মধ্যে পার্থক্য করে, সালাত আদায় করবে, যাকাত দিবে না, আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, যুদ্ধ করব। তাহলে এখন আসুন, এই যে আবু বকর যুদ্ধের ঘোষণা করলেন, এই লোকগুলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো না? এই হাদিস যেখানে আল্লাহর নবী উসামাকে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও তুমি এদেরকে হত্যা করো না, এই হাদিস দেখে আমাদের দেশের আলেমরা, বেশিরভাগ সবাই না, এরা এই দেশের যত মোরতাদ আছে, কুফফার আছে, যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে, বাতিল করে, মূর্তি তৈরি করে, মূর্তি হেফাজত করে, সুদের লাইসেন্স দেয়, মূর্তির লাইসেন্স দেয়, মদের লাইসেন্স দেয়, এক বলে মুসলমান, কেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, শুক্রবারে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, এরা যদি মুসলমান হয় তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছিলেন তারা কারা? তারা কি লা ইলাহা পড়ে নাই? এই জন্য বিষয়টা মনে রাখতে হবে যে ইসলামের ইতিহাসে এটা পরিষ্কার, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি তার থেকে লা ইলাহা ইল্লাল্লাহর পরিপন্থী, ইসলামী আকীদার পরিপন্থী কোনো কাজ না পাওয়া যায়, তাহলে তাকে লা ইলাহা বলার কারণে তার জান মালের নিরাপত্তা দেওয়া হবে, তাকে হত্যা করা হবে না, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তার পরিপন্থী কাজ না পাওয়া যাবে। কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর এমন কাজ করে যে কাজ মুসলমানদের কাজ না, যে কাজ করলে ইসলাম থাকে না, তাহলে এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, মুসলমান না কাফের, তাকে কতল করা যায়? এই জন্য মনে রাখতে হবে বিষয়গুলো। এই হাদিসগুলো পড়ে আমাদের দেশে অনেক লোকেরা খুব খুশি, এবং আমরা যখন এই মুমিন আর কাফের এই বিষয়গুলো ক্লিয়ার করে দেই যে টুপি রাখলেও কাফের হয়, দাড়ি রাখলেও কাফের হয়, নামাজ পড়লেও কাফের আছে, নামাজ পড়া কাফের, রোজা রাখা কাফের আছে বহু, তখন তারা বলে কেমনে, এ তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আর হাদিসে বলা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাকে হত্যা করা যাবে না, এটা কার জন্য? এটা ওই ন মুসলিমের জন্য যে নতুন ইসলাম গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে তার থেকে এখনো কোনো পরিপন্থী কাজ পাওয়া যায় নাই, যুদ্ধের ময়দানে
ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো কিন্তু এরপর তো উল্টো কোনো কাজ করে নাই, তো তুমি কতল করলা কি জন্য এদেরকে, সেইটা বলা হয়েছে এখানে। এরকম ভাবে আসুন, সাহাবা ইকরাম কোন এক যুদ্ধের থেকে ফিরতেছিলেন, এই সময় মেকদাদ ইবনে আফওয়াদ বলেন হাদিসটা ভিন্ন, فقال يا رسول الله ارايت ان لقيت رجلا من الكفار فقاتلني, যদি যুদ্ধের ময়দানে আমি একজন কাফেরের সঙ্গে যুদ্ধ করছি এই সময়, ফাদারাবা ইয়াদাইয়া বিসাইফে, সে আমার কোন একটা হাতের উপরে আক্রমণ করলো, আমার হাতটা কেটে ফেললো, ফাকাতাহা সুম্মা লাযা মিন্নি বিশাজারাতিন, এরপরে সে আমার আক্রমণ দেখে একটা গাছের আড়ালে চলে গেছে, ওইখানে গিয়ে সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ফাকাল আসলামতু লিল্লাহি, সে বলল আমি আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করলাম, আফা আকতুলুহু ইয়া রাসূলুল্লাহ বাদা আন ক্বালাহা, সে এই কথা বলার পরে কি আমি তাকে কতল করতে পারি, ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকতুলহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না তুমি তাকে কতল করো না, তাকে হত্যা করো না, যদি তাকে হত্যা করো তাহলে জেনে রাখো, বলল ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ক্বাদ কাতা ইয়াদাইয়া, আর সে তো আমার হাত কেটে ফেলেছে, সুম্মা ক্বালা বাদা যালিকা আন কাতাহা, এরপরে সে এটা বলেছে ক্বালা লা তাকতুলহু, তুমি তাকে হত্যা করবে না, ফাইন্না কাতাল ফাইন কাতালতাহু, যদি তুমি তাকে হত্যা করো তাহলে ফাইন্নাহু বিমানজিলাতিকা ক্বাবলা আন তাকতুলহু, তাহলে তুমি তাকে হত্যা করার আগে তুমি যে স্থানে ছিলে সে তোমার স্থানে চলে আসবে, আর তুমি ওকে হত্যা করার আগে ও যেখানে ছিল তুমি সেখানে চলে যাইবা, ওয়াইন্না হবে মানজালাতে ক্বাবলা আন ইয়াকুলা কালিমাত আল্লাতি ক্বালা, সে যে কালিমাটা পড়েছে ওই কালিমা বলার আগে যেখানে ছিল তুমি ওখানে চলে যাইবা, তার মানে কি তুমি যদি তাকে কালিমা বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইসলাম গ্রহণ করার পরে হত্যা করো তাহলে তুমি কাফের হয়ে যাইবা। এখন এখানে দেখেন, এটা বুখারী মুসলিমের হাদিস সহিহ হাদিস, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি তাহলে এই যে এটা এমন একটা প্রশ্ন যে প্রশ্নের দ্বারা একটা হালালকে হারাম করা হয়, হারামকে হালাল করা হয়, কারণ ইসলাম গ্রহণ করার পরে হত্যা করা হারাম আর উনি সেইটাকে হালাল মনে করে প্রশ্ন করছেন, এর দ্বারাও সে কাফের হয়ে যায় না, কারণ কি বিষয়টা ইজতিহাদি, বিষয়টা কি ইজতিহাদি। এরকম ভাবে আবু সাইদ খুদরি থেকে একটা হাদিস আসছে, কালা খরাজা রাজুলান ফি সফর, দুই ব্যক্তি সফরে বের হলেন, ফাহাদারাতি সালাত, সালাতের টাইম হয়ে গেল, ওয়ালাইসা মাহুমা মাউন, তাদের কাছে পানি ছিল না, ফাতাইয়াম্মামা সাইদান তাইয়্যিবা, তারা দুজনই মাটি দ্বারা তাইয়াম্মুম করলো, সুম্মা ওয়াজাদাল মা ফিল ওয়াক্তে, এরপরে ওয়াক্ত থাকার মধ্যেই এক পানি পাইলো আবার, ফাআদা আহাদুহুমা সালাতা ওয়াল উযুয়া, একজনে করলো কি যেহেতু সময় আছে তাইয়াম্মুম করে নামাজ পড়ে ফেলেছে, সময় থাকার মধ্যে আবার পানি পাওয়া গেল, তো সে নতুন করে উযু করলো এবং সালাত আবার আদায় করলো, ওয়ালাম ইউইদিল আখার, দ্বিতীয় জনে সে বলে না সালাত তো করে ফেলেছি আর কি, এখন আর পানি পাওয়া গেলে আমি উযু করবো না সালাত আদায় করবো না, করে নাই, সুম্মা আতাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তারা দুজনেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ফাযাকারা যালিকা লাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টা উল্লেখ করলো, ফাকালা লিল্লাযি লাম ইউইদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি সালাত আর নতুন করে আদায় করে নাই পুনর্বার পড়ে নাই তাকে বললেন, আসাবতা সুন্নাতা, তুমি সুন্নাহ মোতাবেক কাজ করেছো, মানে তোমারটাই ঠিক, অর্থাৎ যদি পানি না পাওয়া যায় তালাশ করা যা করেছে পাওয়ার কোনো সম্ভাবনা নাই, সম্ভাবনা থাকলে দেরি করতে হবে, সম্ভাবনা নাই তো তাইয়াম্মুম করে সালাত আদায় করে ফেলেছে, এখন যদি ওয়াক্তের মধ্যেও পানি পাওয়া যায় তো ওই সালাত তার হয়ে গেছে আর নতুন করে আদায় করা লাগবে না, আল্লাহ রাসূল বললেন যে আসাব তা সুন্নাতা, তুমি সুন্নাত মোতাবেক কাজ করেছো, ও আজাদ কা সালাতুকা, আর তোমার সালাত ওই আগেরটাই যথেষ্ট হয়ে গেছে, আর যে ব্যক্তি নতুন করে উযু করলো সালাত আবার পুনর্বার আদায় করলো তাকে কি বললেন, অকাল আলিল্লাযী তাওয়াব্বা ওয়া আদা, যে ব্যক্তি উযু করলো এবং নতুন করে সালাত আদায় করলো তাকে বললেন, লাকাল আজরু মাররাতাইন, তোমার জন্য আছে ডবল উজরাত, তুমি ডবল সওয়াব পাইবা, এটা আবু দাউদ শরীফের হাদিস 327 নম্বর হাদিস। তাহলে এখন এখানে দেখেন, একজনকে বললেন তুমি সুন্নাহ মোতাবেক কাজ করেছো তোমারটাই ঠিক,
আরেকজনকে তুমি ডবল সওয়াব পাইবা। অথচ এই লোকটা ভুল করলো, ভুল করলো, সে ভুলটা ছিল কি? ইজতিহাদি। এই ইজতিহাদি ভুল করার কারণে সে ডবল মেহনত করেছে, এই ডবল সওয়াব পাইবে। নতুবা তার কাছে ঠিক হয় নাই, এটা ভুল করেছে সে, আগেরটাই ঠিক, সালাত হয়ে গেছে, বস হয়ে গেছে। এই জন্য মনে রাখতে হবে, ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে যদি কেউ ইজতিহাদের কারণে কোন দলিলকে ভুল বুঝার কারণে অথবা দুইটা দলিলের মধ্যে একটাকে অগ্রাধিকার দিতে গিয়ে ভুল করেছে, সহি একটা সে অগ্রাধিকার দিয়েছে আরেকটাকে, এখন এটা ভিন্ন বিষয় যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে সাহাবায়ে কেরাম তো সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মাসলা জিজ্ঞেস করতেন। এই জন্য সাহাবিদের যুগে অর্থাৎ রসুলের যুগে কোনো ইখতিলাফ নাই, কোনো মতবিরোধ নাই। কেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আছেন, যে কোনো বিষয়ে সাহাবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে জেনে নিতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভুল করলে আল্লাহর পক্ষ থেকে সাবধান করা হতো, ওহী নাজিল করে সংশোধন করে দেওয়া হতো। এই জন্য রাসূলের যুগে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ হচ্ছে রাসূলের পরবর্তী যুগে, সাহাবিদের যুগে। সাহাবিদের যুগে ইখতিলাফ কেন হলো? ইখতিলাফ হয়েছে তাদের কাছে হয়তো সহিহ হাদিসগুলো সব সবাই জানা ছিল না, এই কারণে। সাহাবিদের পরে ইখতিলাফ হয়েছে কি কারণে? হাদিস বুঝতে গিয়ে, হাদিস বুঝতে গিয়ে এক একজন বুঝছে এক এক রকম, সে বিষয়গুলো আসবে। তবে মনে রাখতে হবে, এটা খুব পরিষ্কার, যে ব্যক্তি ইজতিহাদ করার যোগ্যতা রাখে না, এটা ওই মুস্তাহিদের জন্য, আলেম মুস্তাহিদের জন্য বলা হয়েছে, সে যদি ভুল করে, দেন ইমামরা ভুল করেছেন, আপনার দৃষ্টিতে ভুল করেছেন, ভুল করলে ইমামরা কি করেন নাই? ইমামরা কাফের হন নাই। কি জন্য? তারা ইচ্ছে করে ভুল করেন নাই, তারা দালিলের কারণে ভুল করেছেন। এরপরেও প্রত্যেক ইমাম বলে গেছেন, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি কোনো হাদিস সহি পাওয়া যায় ওটাই আমার মাযহাব। তার মানে আমার হাদিস যদি সহি না হয়, আমি যেটার ভিত্তিতে করলাম এর বিপরীতে একটা সহি হাদিস পাওয়া গেল, তাহলে ওটাই আমার মাযহাব। তার মানে আমার মত বাদ হাদিস সহি যেটা ওটা গ্রহণ করবে। এটা সব ইমামরাই বলেছেন। হানাফি মাযহাবের কিতাব আছে উকুদুর আসমিল মুফতি, এখানে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ থেকে কিতাব বলা আছে পরিষ্কার, উনি এই কথাই বলেছেন, আরো সুন্দর করে বলেছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনাহু। কোন মুফতির জন্য এটা জায়েজ নাই যে তারা আমার কথা দিয়ে ফতোয়া দিবে যতক্ষণ পর্যন্ত সে না জানবে আমরা কোত্থেকে বললাম, কোরআন বা হাদিসের কোন দলিল থেকে বললাম। এটা না জেনে কোন মুফতির জন্য জায়েজ নাই আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া। তাহলে এর চেয়ে আর ওনারা কি করবেন? ওনারা ওনাদের সময় হাদিস তো, ওনাদের সময় তো বুখারী মুসলিম তিরমিজি নাসাই এই হাদিস এরকম লেখা ছিল? ছিল না। ওনাদের কাছে হাদিস পৌঁছেছে মৌখিকভাবে, যে কারণে যার কাছে যে হাদিস পৌঁছেছে সে ওই হাদিস অনুযায়ী মাসাইল মানুষকে বাতলে গেছেন, ইজতিহাদ করেছেন। এখন আমাদের সামনে বুখারী আছে, মুসলিম আছে, তিরমিজি আছে, নাসাই আছে, ইবনে মাজাহ আছে, মুসনাদে আহমদ আছে, মুসনাদে ইমাম মালিক আছে, মুওয়াত্তা ইমাম মালিক আছে, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ আছে, মুওয়াত্তা আছে, মুসনাদে আবি শাইবা, মুসনাদে হাদিসের কত কিতাব আছে। এই কিতাবগুলোতে যে হাদিসগুলো আছে সে হাদিসগুলোর কোনটা সহি কোনটা দুর্বল সেগুলোর উপর কিতাব আছে। তারপরেও বুঝতে হবে আমাদেরকে, এই যে কোনটা সহি কোনটা দুর্বল এইটাও যে আমরা বলি, সেটাও বলি কোন ইমামের বক্তব্যের উপর ভিত্তি করে, কারণ আমরা তো হাদিসের রেজাল্ট গুলোকে চিনি না। হাদিস দুর্বল হয় আর সহি হয় কেমনে জানা আছে? আমি হাদিসটা শুনেছি জায়েদ থেকে, জায়েদ বকর থেকে, বকর খালেদ থেকে, খালেদ ওমর থেকে। এই যে সিরিয়াল যেটা, এটার নাম হচ্ছে সনদ। এর নাম কি? এই সনদের মধ্যে যে লোকগুলো আছে এই লোকগুলো যদি সহি হয় তো হাদিসটা সহি, আর এই লোকগুলোর মধ্যে যে লোক ধরা পড়ে মিথ্যা হাদিস বানাইছে একটা ধরা পড়লো, তাহলে হাদিসটা কি? ওই লোকের থেকে যত হাদিস বর্ণিত সব জাল মওদু। আরেকটা হলো যে এই লোকটা যে হাদিসগুলো বয়ান করছে সে এমনি কথাই মিথ্যা বলে কিন্তু এমনি হাদিসের মধ্যে মিথ্যা ধরা পড়ে নাই, বল তার থেকে যত হাদিস এগুলো দুর্বল দাঈফ। তাহলে হাদিস দুর্বল হওয়া, হাদিস সহি হওয়া, হাদিস জাল হওয়া,
এটা আল্লাহর নবীর অনেকে না বুঝে বলে যে আল্লাহর নবীর হাদিস দুর্বল বলে তুমি নিজে দুর্বল ওই লোকটা বুঝে নাই যে হাদিস দুর্বল হয় কেমনে আল্লাহর নবী যদি বলেই থাকেন এটা নিশ্চিত হওয়া যায় তাহলে কি সে হাদিস দুর্বল হবে দুর্বল হয় কি কারণে আল্লাহর নবী আসলে বলেছেন কি না এই সূত্র দুর্বল সূত্র কি এই যে হাদিসটা কি হয়ে গেল দুর্বল হয়ে গেল তাহলে এখন আমরা যে হাদিস সাহি বলি দুর্বল বলি জাল বলি এগুলো কিন্তু এই লোকদেরকে যাচাই করে আবার সেই যাচাইটা কিন্তু আমরা করি নাই এটা ইমামরা করেছেন আমরা তাদের অনুসরণ করতেছি তাহলে মনে রাখতে হবে এই যে ইমামদের ইখতিলাফ এই ইখতিলাফ গুলো ফিকহি বিষয়ের ইখতিলাফ ইখতিলাফ গুলোর কতগুলো কারণ আছে দালিল ভিত্তিক যদি হয় এরকম মুস্তাহিদরা তারা ইখতিলাফ করেছেন এই কারণে তাদেরকে গোমরা বলা যাবে না তাকফির করা যাবে না কিন্তু এখন যে লোকটা ইস্তেহাদের কিচ্ছু জানে না জাহেল মূর্খ সে ইস্তেহাদ করা শুরু করে দিল মুস্তাহিদ বনে গেছে এই যে কিতাবটা আমি পড়তেছি এই কিতাবটা কাওয়ায়েদ তাকফির এটা মুজাহিদিনদের লেখা যারা আজকে দুনিয়ায় জিহাদের কাজ করছে ওনাদের ওয়েবসাইট থেকে নেওয়া এটা কাওয়ায়েদ তাকফির তো এটা মনে রাখতে হবে যে ওনারা এই ফতোয়াগুলো লিখেছেন কি জন্য বাস্তবে জেহাদ করতে গেলে সেখানে বিভিন্ন মাসলাকের লোক আসে আবু বসির আল তারতুসির নাম অনেকেই শুনেছেন ওনার বড় বড় কিতাব লেখা আছে জেহাদ সম্পর্কে অনেক বড় বড় কিতাব আছে আব্দুল মুনাইম মুস্তাফা হালিমা আবু বসির আল তারতুসি ওনার উপাধি ওনার লেখা কিতাব এটা এখানে উনি পরিষ্কার করে দিয়েছেন যে ওই তা হচ্ছে জাহেল লোকদের জন্য না আল জাহেল আল্লাযী লা ইয়ামলিকু আদওয়াতিল ইস্তিহাদ ফিমা ইফতি এখন কোন জাহেল মূর্খ যে ইস্তিহাদ করার জন্য যে যোগ্যতা দরকার তা তার নাই এই ব্যক্তি যদি ইস্তিহাদ করে ফতোয়া দেয় ভুল করে তাহলে সে নিশ্চয় গুনাহগার হবে ইস্তিহাদের যোগ্যতা আছে তারপরে যদি ইস্তিহাদ করে ভুল করে তাকে আমরা বলি সে এটা গুনাহগার হবে না এরকম কোন বেদাতি আল মুবতাদি সাহিবুল হাওয়া বেদাতি যে নিজের সপক্ষে দলিল দেয় ইস্তিহাদ করে আল্লাযী ইয়ারিফুল হাক্কা বিআদিল্লাতিল কাতঈয়্যা সে জানে সহি দলিল কোনটা তার জানা আছে এর পরেও সহি দলিল জানার পরেও সে কি করে নিজের মতের পক্ষে দলিল দেয় একটা হচ্ছে যেমন মনে করেন রাফল ইয়াদাইন সহি হাদিস দ্বারা প্রমাণিত আমরা বলে দিই যে এটা সহি আর যে রাফল ইয়াদাইনের বিপরীত যে দলিলগুলো আছে এগুলো তাবিল করা যায় যেমন মনে করেন একটা হাদিসে বলা হয়েছে হানাফিয়ারা দলিল পেশ করে যে রাফল ইয়াদাইনের হাদিস মনসুখ হয়ে গেছে কারণ কি কারণ মুসলিমের একটা হাদিস আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণিত আল্লাহর রাসূল দেখলেন একবার সাহাবীর হাত উঠাচ্ছেন বললেন বালাকুম রাফি আইদিকুম কাআন্নাহা আযনাবু খাইলিন শুমসিন তোমাদের কি হলো তোমরা বারবার হাত উঠাচ্ছ যেন তোমাদের হাতগুলো অহংকারী ঘোড়ার ল্যাজ অহংকারী ঘোড়ার ল্যাজ ঘোড়ায় যেমন ল্যাজ বারবার উঁচু করে তোমাদের হাতগুলো কি ঘোড়ার ল্যাজ যে বারবার উঠাচ্ছ খবরদার হাত উঠাইও না এরপর লোকে হাত উঠাচ্ছে না হানাফিয়ারা বলে এই হাদিসের কারণে ওই যে রাফল ইয়াদাইন হাদিস এগুলো শুরুতে ছিল পরে সব মনসুখ হয়ে গেছে এখন কিন্তু তারা কিন্তু হাদিসকে অস্বীকার করে নাই বলল এই হাদিসের কারণে ওই হাদিস মনসুখ হয়ে গেছে এখন যারা রাফল ইয়াদাইনের পক্ষে তারা বলে কি যে আপনি তো ভুল বুঝলেন না ভুল বুঝলেন ওই যে রাফল ইয়াদাইন আল্লাহ রসুল নিষেধ করেছেন ওটা নামাজের হাত উঠানো না ওটা সালাম দিলে হাত উঠাইতো সালাম দিলে কি করতো সালাম দিলে উত্তর দেওয়ার হাত উঠতো ওয়ালাইকুম আসসালাম বা নামাজের মধ্যেও হাত উঠাইতো সালাম দেওয়ার উত্তর দিতে গিয়ে সেইটা নিষেধ করা হয়েছে কাজে আপনি কোন জায়গাটা কোন জায়গায় লাগাইলেন তাহলে এখন দেখেন জবাব দিল না এইটার আবার জবাব আছে এইভাবে জবাবের পর জবাব জবাব আছে এই যে একটা কেন হচ্ছে আমি একটা উদাহরণ দেখাইলাম এইভাবে একটা হয়ে গেছে এখন যারা রাফল ইয়াদাইন করে তারা কিন্তু জবাব দিয়ে দিল যে এটা সালামের জন্য হাত উঠাইতো উত্তর দিতে গিয়ে ওইটা নিষেধ করেছে সুতরাং রাফল ইয়াদাইনের হাদিসকে আপনি এর কারণে মানসুখ বলতে পারেন না ও হাদিস সহি এইটাকে আমল করব এই রকম ভাবে এই দেখেন এখন আমি একটা নমুনা দেখালাম দেখতে লাভটা এইভাবে হচ্ছে ওই হাদিসটা সহি হাদিস এখন আমাকে এইটাও সহি হলো তো সহি হাদিস এখন সহি হাদিসের আবার তামিল করা যায়
এরা ব্যাখ্যা দিল যে না এটা তো ওই সালামের জবাব দেওয়ার সময় হাত উঠাইতো ওইটা নিষেধ করা হয়েছে। হানাফিয়ারা কি বলে যে আল্লাহর নবীর সাহাবিরা যারা ইক তারা বেশি বুঝলো না, তুমি বেশি বুঝলা, তুমি ব্যাখ্যা দিতে গেলে দলিল কই? এর দলিলও আছে, এটা সবকেও দলিল আছে যে হাত উঠাইতোর সময় যে সালামের জন্য হাত উঠাইতো সেটা না করছেন তার দলিলও আছে। আমি ঠিক আছে যে এই যে দলিলের দলিলের জবাব, তার জবাব তার জবাব, এই জবাব দিচ্ছে আর যার যার মাসলা কেসে অটল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক